এ বেটা, এ বেটা আলিমদের, তোরে ফোন দিয়ে পাওয়া যায় না কেরে। তোরে কতক্ষণ থাকি ফোন দিতেছি, তুই কিসের এত ব্যস্ত আছিস রে আলিমদের? তুই আমার ফোন ধরিস না? হ্যাঁ, আরে সেই কথা কন্যা বস, শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার ম্যাচ আসিন বুঝছেন, এই ম্যাচটা পরিচালনা করলাম, আম্পায়ারিং করলাম, যার জন্য ফোনটা ধরি নাই। তা কোন বস, কি অবস্থা? আপনি তো ইয়ান গোল্ড না? আপনার নাম ইয়ান গোল্ড না? আরে বেটা, আমি তোর গুরু, আর তুই আমাকে চিনিস না? হ্যাঁ, আমার কথা এত সহজে ভুলি গেলি রে? আরে না বস, আপনার নাম ইয়ান গোল্ড, আপনার কেমনে ভুলে যাই? হ্যাঁ, আপনার সারা পৃথিবীর লোক চেনে, আর আপনি তো আমার গুরু, আপনার কারণে তো আমি আম্পায়ারিং করতে পাইতেছি। হ্যাঁ, আম্পায়ারিং শিখছি। হ্যাঁ, আপনি আমার গুরু। তা বল কি খবর? হ্যাঁ, 2 তারিখে তো ম্যাচ আছে, ভারত বাংলাদেশ। হ্যাঁ, ম্যাচ আছে। তা তোর তো ভাগ্য খুব ভালো রে, তুই তো আম্পায়ারিং করতে পাবি। আরে না বস, হ্যাঁ আমি কেমনে আম্পায়ারিং করতে পারবো? আমার তো, হ্যাঁ আমি তো আর মেন আম্পায়ার নই। হ্যাঁ, মেন আম্পায়ার হইলো পেলিয়া গুরুজ আর ইয়াসমোস। হ্যাঁ, আমাকে টিভি আম্পায়ার রাখছে। আরে বেটা, তাও তো তুই একটা দায়িত্ব পাচ্ছিস, তা কিছু হয়েছে নাকি? হ্যাঁ, কিছু মানে ওই বুঝতেছিস না? আরে বস, এলে কি ক্ষণ কিসের কিছু মিছু এইসব কিছু মানে? আরে বেটা, আমার কাছে অস্বীকার করিস কে? আমার নাম ইয়ান গোল্ড, আমি তো সব জানি, বুঝিস নাই? ভারত বাংলাদেশ ম্যাচে কি হবে এটা তো আমি সব জানি। আরে না বস, আপনি এইসব কথা বলেন না, এমনিতেই বাংলাদেশের মানুষ আপনাক আমাক, হ্যাঁ এই আমি আলিমদার, আপনি ইয়ান গোল্ড, হ্যাঁ আপনার আমাদেরকে এমনিতেই বাংলাদেশের মানুষ সিটিয়ার বলে, বাটপার বলে, তাউরাস বলে, ঘুষখুর বলে, এগুলি হারলে বয়স আছে। হ্যাঁ, আপনি বুঝতেছেন না? কিরে আলিমদার, তুই কি আমার সাথে, হ্যাঁ মস্কারা করিস? হ্যাঁ, কথা মানে পাল্টাবার নাছিস? তুই কি মক্কা মদিনে হজ করি আসিস? আরে বস, আপনি যে কি বলেন না, দেখেন না, আপনি বুঝতে পাইতেছেন না, এখন আর ওইসব চলে না খেলাধুলায়। বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ মানে এখন অনেক হাড্ডাহাড্ডি বুঝছেন, এখানে আর ওই ওই সব চলে না। তো আমার সাথে ফাতরামো করিস রে? হ্যাঁ, আমার সাথে ফাতরামো করিস তুই? হ্যাঁ, ভাগ দেওয়া লাগবে নাহি, যার জন্য আমার সাথে ফাতরামো করিস? হ্যাঁ না বস, আমি অনেক ভালো হয়ে গেছি এখন, সুষ্ঠুভাবে, হ্যাঁ অনেক সুষ্ঠুভাবে প্রত্যেকটা ম্যাচ পরিচালনা করার চেষ্টা করতেছি আর কি, যদি চেষ্টা করতে পারি। হ্যাঁ, মানে যদি বাংলাদেশের মানুষেরা আমাকে ভালো মনে করে, হ্যাঁ সঠিকভাবে ম্যাচগুলো পরিচালনার চেষ্টা নেয়। তুই তো দেখি রে, হ্যাঁ মনে হয় যে মক্কা মদিনার, হ্যাঁ হজ করিয়া মক্কা মদিনার ইমাম হয়ে গেছিস। তুই কখন ভালো হলো রে? তোকে এগুলা কাম মুই শিখাইছো? হ্যাঁ, মুই না মুই হনু সেই ইয়ান গোল্ড, ইংল্যান্ডের আম্পায়ার, মুই সব আম্পায়ারও এত কিছু শিখেনু। শোন, যদি কিছু হয় ভাগবাটটা পাড়ে দেশ না বস, এলে ব্যবসা সারি দিছি বুঝছেন, এখন ICC অনেক কড়া হয়ে গেছে বুঝছেন, সেটা ভারত বাংলাদেশের ম্যাচে না, যে কোনো বাংলাদেশের সাথে যে কারোই খেলা হোক, আমি ওই খেলাগুলো খুব গুরুত্ব দিয়ে, হ্যাঁ ডিসিশন দেওয়ার চিন্তা করি। যদি একলাই মারদান না পাই তাহলে টিভি আম্পায়ারের সিদ্ধান্ত নেই। অবশ্য আমি বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচে, অর্থাৎ ভারত বাংলাদেশের ম্যাচে আমি টিভি আম্পায়ার, হ্যাঁ তা আমি সঠিকভাবে ডিসিশন দেওয়ার চেষ্টা করব। তুই এত সহজে ভুলি গেলি রে আলিমদার, এই ইয়ান গোল্ডক এত সহজে ভুলি গেলি? 15 সালের কথা ভুলি গেলি? হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে বাংলাদেশ আর ইন্ডিয়া, অর্থাৎ ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচে তুই আর আমি ম্যাচটা পরিচালনা করবো। হ্যাঁ, যা কিছু করার দুইজনেই করবো, করিয়া কিছু ভাগবাটটা সামনে ঈদ, বুঝিস নাই, খেলাধুলার পর, হ্যাঁ বিশ্বকাপ শেষ হলে তো সামনে ঈদ আসবে, ঈদের মার্কেটটা বউ ছাওয়াগুলোর জন্য করা নাকছি। আর তোর কথা শুনিয়ে তো দেখি এখন তুই তো এখন ফেরেস্তা হয়ে গেছিস রে, ফেরেস্তা হয়ে গেছিস। দেখেন, আপনি বস মানুষ, আপনার নাম ইয়ান গোল্ড, আমি আপনার কিছু তেমন একটা বলতে পারি না, কারণ যেহেতু আপনি আমার গুরু বুঝছেন, আমি এইসব সারি দিছি বস বুঝছেন, এইসব সারি দিছি। এখন হ্যাঁ পৃথিবী অনেক অ্যাক্টিভ, যা কিছু করা হয় লাইভ টেলিকাস্ট করা হয় বুঝছেন, তারপরেও হ্যাঁ কিছু উপর থাকি, যদি কোনো সতর্কবাণী আইসে তাহলে কিছু করি, না হলে করি না বুঝছেন বস। বস মন খারাপ করেন না, আমারও আশা আছিল যে আপনি আর আমি, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ যেন দেখতে পাইতো যে আলিমদার আর ইয়ান গোল্ড খালি বাংলাদেশের বড় বড় ম্যাচে ম্যাচ পরিচালনা করে, কিন্তু ভাগ্যে আর হইলো না বস। ICC তো একটা নিয়ম আছে, আমরা যেভাবে ফেলাইছি সেইভাবেই হ্যাঁ ম্যাচ পরিচালনা করা নিকবে। তো বস আরো কিছু বলবেন নাকি? তোরে আর কি বলবো রে আলিমদার, তোরে আর কি বলবো, তুই তো অনেক এখন বড় আম্পায়ার হয়ে গেছিস বুঝিস নাই, তা কিছু হইলে আমারে খবর দেশ, কিছু ভাগবাটটা দেশ বুঝিস নাই। তোরে তো আমি এলে শিখেছি এই লাইনে, তোকে তো আমি আনছি বুঝিস নাই, যদি কিছু হয়। আশা আছিল তুই আর আমি মিলে দুইজনে আম্পায়ারিং করবো, মাঠের আম্পায়ার থাকবো দুইজন, বাংলাদেশ ভারতের ম্যাচ পরিচালনা করবো, তার হলো না। তা ভালো থাকিস, 2 তারিখের পর খবর দেশ বুঝছিস, ম্যাচের কি পরিস্থিতি হয়, হ্যাঁ খবর দেশ। আচ্ছা ঠিক আছে বস, খবর পেয়ে যাবেন, কোনো সমস্যা। হ্যালো দর্শক, সামনের 2 তারিখে অর্থাৎ জুলাইয়ের 2 তারিখে বাংলাদেশ ভারতের খেলা, তা যেহেতু এবার আলিমদার এবং ইয়ান গোল্ড আম্পায়ারের দায়িত্বে নেই, তারপরেও কিন্তু আলিমদার টিভি আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করবেন, সেটা বড় কথা নয়। কথা হলো যে বিশেষ করে ক্রিস গেইলের যে আউটটা, অর্থাৎ বেশ কিছুদিন আগে ম্যাচটা হয়ে গেছে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, ক্রিস গেইলকে পরপর 3 বার আউট দেওয়া হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, কিন্তু তখন থেকে প্রত্যেকটা ম্যাচে
আম্পায়াররা ভুল ডিসিশন দিতেছে, সেটা যে কোনো দলেরই খেলাতে হোক, সেটা পাকিস্তান হোক অথবা আফগানিস্তান হোক, বাংলাদেশ হোক, ইংল্যান্ড হোক, যে কোনো দলেই, ইন্ডিয়া হোক, যে কোনো দলেতেই ভুল ডিসিশন আম্পায়াররা ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না না জেনেই দিচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। যেহেতু আমাদের ম্যাচ আছে 2 তারিখে, আইসিসিকে বিশেষভাবে অনুরোধ করব যেন তারা আম্পায়ারের এই ভুল সিদ্ধান্তগুলো, যদি তারা সিদ্ধান্ত না নিতে পারে তাহলে অবশ্যই তারা টিভি আম্পায়ারকে কল করবে, কিন্তু তার আগেই যেন তারা কল করে দেয় না যে এটা আউট, হ্যাঁ তারপরে টিভি আম্পায়ারের কাছে যাবে, এরকমের যেন কনফিউজ না থাকে। তা থ্যাংক ইউ, সবাই ভালো থাকে।